হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব জৈব রসায়নের একটা টপিক নিয়ে। তোমরা যারা আজকে ভিডিওটা দেখছো তাদের ভিতর সবারই নিশ্চয় জৈব রসায়ন খুবই কঠিন লাগে। আজকের ভিডিওতে আমি সমানুতা থেকে একটা শর্টকাট টেকনিক তোমাদের দেখাবো এই জৈব রসায়নের ভয়কে জয় করার জন্য। তো চলো আর দেরি না করে শুরু করি। আজকের ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি CnH2n+2O এই গঠনযুক্ত জৈব যৌগের সমাণু সংখ্যা নির্ণয়ের পদ্ধতিটা। তো ভিডিওটা ভালো করে দেখতে থাকো, তুমি শেষে সুন্দর মতন যে জিনিসটা শিখে যাবে। তো প্রথম কথা হচ্ছে CnH2n+2O গঠনযুক্ত যৌগের দুই ধরনের সমাণুতা সম্ভব। একটা হচ্ছে অ্যালকোহলীয় আর একটা ইথারীয় সমাণু, দুই ধরনের সমাণুতা সম্ভব। এখন আমরা যদি প্রথমে বলি অ্যালকোহলীয় সমাণু কয়টি হবে, তাহলে দেখো সেটা সরাসরি কার্বন সংখ্যার উপর নির্ভর করবে। তারপরে দেখি অ্যালকোহলীয় সমাণু সংখ্যাটা কেমন হবে। যদি কার্বন সংখ্যা, এটি সরাসরি কার্বন সংখ্যার উপর নির্ভর করবে, যদি এখানে কার্বন সংখ্যা হয় একটি তাহলে সমাণু সংখ্যা হবে একটি, যদি কার্বন সংখ্যা হয় দুইটি তাহলে সমাণু সংখ্যা হবে দুইটি, যদি কার্বন সংখ্যা তিনটি হয় তাহলে সমাণু সংখ্যা দুইটি হবে, যদি চারটা হয় তাহলে চারটা হবে, এবং যদি পাঁচটা হয় তাহলে হবে একটা। মনে রাখি এক এক দুই, দুই দুগুণে চার, চার দুগুণে আট, এক এক দুই চার আট, এবং কার্বন সংখ্যা হচ্ছে এক দুই তিন চার পাঁচ, ওদিকে এক এক দুই চার আট। তো এবার যদি আমরা আমরা অ্যালকোহলীয় সমাণু সংখ্যাটা বের করতে পারি, তাহলে ইথারীয় সমাণু সংখ্যাটা হবে অ্যালকোহলীয় সমাণু -1, এবং সবশেষে মোট সমাণু সংখ্যাটা তোমার যোগ করে বের করতে হবে। তো আমরা যদি একটা উদাহরণ দেখি, আমরা যদি এই উদাহরণটা দেখি C3H8O, তাহলে এখানে দেখতে পাবো CN অর্থাৎ N সমান আছে 3, H8 মানে হচ্ছে 2N অর্থাৎ 6+2 8, এবং একটা O আছে। অর্থাৎ এই গঠনযুক্ত যৌগের দুই ধরনের সমাণু সম্ভব, একটা হচ্ছে অ্যালকোহলীয় সমাণু, একটা ইথারীয় সমাণু। এখন আমরা যদি কোশ্চেনে আসে যে এর সমাণু সংখ্যা কয়টি হবে, তাহলে আমরা দেখি প্রথমে এখানে কার্বন সংখ্যা আছে তিনটা, সুতরাং অ্যালকোহলীয় সমাণু হবে হচ্ছে দুইটা, এবং ইথারীয় সমাণু হবে হচ্ছে, আমরা এখানে লিখে রাখি তাহলে দুইটা যোগ ইথারীয় সমাণু কয়টা হবে, অ্যালকোহলীয় -1। তো অ্যালকোহলীয় সমাণু আমরা এখানে পেলাম দুইটা, -1 মানে হচ্ছে একটা, তাহলে 1 = ফাইনালি অ্যান্সার হবে কত, 3। অর্থাৎ এই যৌগটার তিনটা সমাণু সম্ভব। তোমরা একইভাবে নিজেরা প্র্যাকটিস করবা। গঠনযুক্ত যৌগের কতটি সমাণু আছে যদি আরেকবার হিসাবটা করে দেখায়, তাহলে এখানে কার্বন সংখ্যা আছে হচ্ছে চারটি, সুতরাং এখানে অ্যালকোহলীয় ইথারীয় সমাণুর ভিতর অ্যালকোহলীয় সমাণু হবে হচ্ছে চারটি, এবং ইথারীয় সমাণু হবে হচ্ছে অ্যালকোহলীয় -1 অর্থাৎ 4 - 1 = 3, অর্থাৎ টোটালি এখানে হবে সাতটি সমাণু সম্ভব। আশা করি ভিডিওটা দেখে তোমরা সুন্দরভাবে শিখে নিতে পারছো। নিজেরা আরও বেশি বেশি প্র্যাকটিস করো, এবং কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছ সেটা আমাকে কমেন্ট করে জানাও, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো।